बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। प्रिय बंधुरा, आज एमन एकटि आमलेर कथा बोलबो जे आमलटि गत शबे मेराजेर राते एक भाई शुधु एकबार आंतरिक भावे करे आज कोटी टाकार मालिक। से घटनाटि एबं आमलटि जानार जन्य आमादेर साथे थाकार अनुरोध रइल। প্রথমে এক সাহাবীর একটি সত্য ঘটনা শুনুন। হযরত সালাবা বিন আব্দুর রহমান বেশিরভাগ সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে বসে থাকতেন। তিনি হুজুরের খাদেম ছিলেন, আল্লাহর মাহবুব ছোট ছোট কাজ করাতেন। একদিন হুজুর তাকে কোনো একটি কাজে পাঠালেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মহিলাকে বেপর্দা অবস্থায় দেখে ফেললেন। আর বেপর্দা নারীর দিকে দৃষ্টি পড়ার ফলে মনে কুখিয়াল এসে যায়। কিছুক্ষণ পরে চিন্তা করল, আমার নবীজি এমন কুদৃষ্টি দিতে নিষেধ করেছেন, আমি তো আমার প্রিয় রাসূলের সাথে খেয়ানত করে ফেললাম। হুজুর মানা করেছেন আর আমি কুদৃষ্টিতে এই নারীকে দেখে ফেললাম। নিজের কাজে নিজে অনুতপ্ত হয়ে তিনি পাহাড়ের দিকে চলে গেলেন। আজকাল আমরা গুনাহ করে তার উপর মজবুতভাবে দাঁড়িয়ে থাকি, অথচ সাহাবী সালাবা সামান্যতম অনিচ্ছাকৃত খেয়ানত হওয়ায় 40 দিন পর্যন্ত কাঁদতে লাগলেন। পাহাড়ে জঙ্গলে চিৎকার করে করে বলতে লাগলেন, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমার দ্বারা খেয়ানত হয়ে গেছে, মালিক আমাকে ক্ষমা করে দিন। এভাবে কাকুতি মিনতি করে কাঁদতে লাগলেন। 40 দিন হয়ে গেল। হযরত জিব্রাইল আমিন হুজুরের খেদমতে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম ছটফটাচ্ছে। আল্লাহ বলেছেন সালাবাকে আপনার বারেগাহে ডেকে নিতে। নবী আলাইহিস সালাম হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে পাঠালেন। তারা পাহাড়ে জঙ্গলে খুঁজতে লাগলেন। সেখানে এক রাখালকে দেখে প্রশ্ন করলেন, এখানে তুমি কি সালাবাকে দেখেছো? সে বলল, আমি জানি না সালাবাকে, তবে একজন যুবক কিছুদিন যাবত দেখছি এই পাহাড়ে জঙ্গলে খুব বেশি কান্না করে। তার কান্না দেখে আমারও কান্না আসে। সে কেঁদে কেঁদে শুধু আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। সে বলে, হে মাওলা, আমাকে এই দুনিয়া ও আখেরাতের অসম্মানে থেকে রক্ষা করো। হযরত ওমর ও আলী পাহাড়ের পিছনে সে রাখালকে নিয়ে সালাবাকে খুঁজে পেল। সালাবা তাদেরকে দেখে কেঁদে কেঁদে জিজ্ঞেস করে, আমার শাস্তির ব্যাপারে কি কোনো আয়াত নাজিল হয়েছে? হুজুর আমার ব্যাপারে কি বলেছেন? তিনি কি আমার উপর খুবই অসন্তুষ্ট হয়ে গেছেন? হযরত ওমর বলেন, আমরা জানি না তোমার ব্যাপারে কি হুকুম এসেছে, তবে হুজুর আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যেতে। সালাবা মিনতি করে বলল, আমি হুজুরকে এই চেহারা দেখানোর সাহস নাই। যখন জামাত শুরু হয় হুজুর নামাজে দাঁড়ান, তখন আমাকে নিয়ে যাবেন। মাগরিবের সময় সালাবা এসে মসজিদে নববীর পিছনের কাতারে দাঁড়িয়ে গেল। নবী পাক আলাইহিস সালাম নামাজে যখনই আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম, হে মানুষ, তোমাদেরকে কোন ধোকায় ভুলিয়ে রেখেছে, অথচ তোমাদের রব হলেন অনেক বড় দয়ালু। এ আয়াত শোনার সাথে সাথে সালাবা বেহোশ হয়ে পড়ে গেলেন। সাহাবিগণ তাকে ঘরে নিয়ে গেল। নামাজ শেষে নবী আলাইহিস সালাম তাকে দেখতে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার পাশে বসলেন এবং সালাবার মাথা নিজের কোলের উপর নিয়ে নিলেন। সালাবা চোখ খুলে নিজের মাথা হুজুরের কোল থেকে সরিয়ে ফেললেন। বলল, হুজুর, আমি আপনার কোলে মাথা রাখার যোগ্যতা রাখি না, আমি অনেক বড় অপরাধী। হুজুর, আমি অনেক বড় খেয়ানত করে ফেলেছি। হুজুর, আমি আপনার পয়গামের সাথে এত বড় খেয়ানত করেছি। কিন্তু হুজুর তাকে আবার কাছে টেনে নিলেন, তার কপালে চুমু দিলেন, বললেন, সালাবা, আর বলতে হবে না, তুমি যাই করো না কেন, আমার রব তোমার তওবা কবুল করে নিয়েছেন। এ কথা শুনে সালাবা কাঁদতে কাঁদতে প্রশ্ন করল, হুজুর, আমার রব কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? হুজুর বললেন, হ্যাঁ। সালাবা আবার বললেন, হুজুর, আপনি কি আমার উপর সন্তুষ্ট আছেন? হুজুর জবাব দিলেন, হ্যাঁ, আমিও তোমার উপর সন্তুষ্ট আছি। এ কথা শুনে সালাবা কলমা পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। হযরত জাবির বিন আব্দুল্লাহ ফরমান, হুজুর
জানাজায় চলার সময় একবার কদম রাখেন, পরক্ষণে তা সরিয়ে ফেলেন। এর কারণ জিজ্ঞেস করলে হুজুর বলেন, সালাবা এত সুন্দর তওবা করেছে যে 70,000 ফেরেশতা তার জানাজা পড়তে জমিনে নেমে এসেছে, আর ফেরেশতাদের কারণে তা আমার পা রাখতে কষ্ট হচ্ছিল। সাহাবী সামান্যতম খেয়ানত হয়ে গেলে কেমন তোর ছটফট করতেন। আমাদেরও নিজেদের গুণা, নিজেদের খেয়ানতের বিষয়ে একটু চিন্তা করা উচিত। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বড় বড় খেয়ানত করে থাকি। আমরা সারাদিন নিজের আপনজন, বন্ধু, আত্মীয় স্বজন, মা বাবার সাথে খেয়ানত করি। সবচেয়ে বড় কথা হলো, আমরা সারাদিন আল্লাহর সাথে, দীনের সাথে খেয়ানত করি। নাউজুবিল্লাহ, আমাদের খেয়ানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গামের সাথেও চলতে থাকে। তবে ভুল হওয়া, গুনাহ হওয়া স্বাভাবিক, আর সেই গুনাহের উপর মজবুতভাবে কায়েম থাকাটাই হলো বড় অপরাধ। অথচ আল্লাহ তাআলা বান্দা গুনাহ করে ফেললে তা থেকে তওবা করলে বেশি খুশি হন। যেমন তিরমিজি শরীফের 3538 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইজান ওয়াজাদাহা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার হারানো মাল ফিরে পেলে যতটা আনন্দিত হয়, তোমাদের কারো তওবার ক্ষমা প্রার্থনায় আল্লাহ তাআলা তার চাইতে বেশি আনন্দিত হন। যারা আল্লাহর হয়ে যান, আল্লাহ তাদের হয়ে যান, তাদের হায়াতে রিজিকে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করেন। আমার এক ভাই আমাকে মেসেজ করে লিখেন, ভাইজান, আমি একজন গুনাহগার বান্দা, যখন থেকে আমার হাতে মোবাইল আসলো তখন থেকে এমন কোনো দিন নাই আমি আমার মোবাইলের সাহায্যে নানা ধরনের নাচ, গান, নাটক, সিনেমা, বেগানা নারীদের ভিডিও দেখি নাই। আমার রুজি রোজগার দিন দিন অবনতি হতে থাকলো, নানা ধরনের পেরেশানি আমাকে ঘিরে ধরল, পারিবারিক অশান্তির কারণে আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠল। এমন সময় আমি এই অশান্তি থেকে বাঁচার জন্য ইউটিউবে ভিডিও খুঁজতে লাগলাম। তখন আপনার দোয়া আমলের অল বাংলা চ্যানেলটি দেখি। গত বছর শবে মেরাজের আগে আমি হযরত সালাবা রাদিয়াল্লাহুর তওবার ঘটনা সংক্রান্ত আপনার একটি ভিডিও দেখি। এরপর যখন শবে মেরাজের রাত আসলো, আমি সেদিন এশারের নামাজ জামাতের সাথে আদায় করি এবং শবে মেরাজের 12 রাকাত নামাজ পড়ি। তারপর আমি আল্লাহর কাছে আমার সারা জীবনের গুনাহের জন্য খাঁটি অন্তরে তওবা করি। এরপর থেকে আমি আর আমার মোবাইলে নাচ, গান, নাটক, সিনেমা, বেগানা নারীদের ভিডিও, টিকটক এসব দেখা ছেড়ে দিলাম। শুধু ইসলামিক চ্যানেল, ওয়াজ মাহফিল এসব দেখি, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। আর আল্লাহ তাআলার অশেষ রহমতে এক বছরের মধ্যে আল্লাহ তাআলা আমার সকল পেরেশানি দূর করে দিলেন। আমার আর্থিক যত সমস্যা ছিল সব সমাধান করে দিলেন। এখন আমার পারিবারিক আর্থিক কোনো সমস্যা বাকি নাই। এর জন্য আমি আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আপনার মাধ্যমে আপনার চ্যানেলের দর্শকদেরকে জানাতে চাই, যেসব ভাই বোন মোবাইলের মাধ্যমে সারাক্ষণ নাচ, গান, নাটক, সিনেমা এসবে ডুবে থাকেন, তাদের জীবন একসময় দুর্বিষহ হয়ে উঠবে। আর এই দুর্বিষহ জীবন থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করেন তা করা, আল্লাহ এবং তার রসুল যা অপছন্দ করেন তা থেকে বিরত থাকা, তওবা করে দীনের পথে ফিরে আসা। তবেই জীবনটা আল্লাহ বরকতময় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরহেজগারীর জীবন নসিব করুন, গুনাহ হলে সাথে সাথে তওবা করার তৌফিক দান করুন। আমিন। আপনার জীবনের এমন কোনো ঘটনা যদি থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, যা আমরা মানুষকে জানাবো যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।